হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মায়াপিডিয়ার আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বিটিএস সদস্যরা কে কোন ধর্মে বিশ্বাস করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার এক, বিটিএস আরএম। বিটিএস আরএম বলেছেন তিনি কোনো ধর্মে বিশ্বাস করেন না। 2015 সালে একটি সাক্ষাৎকারের সময় ধর্ম সম্পর্কে তার ধারণাগুলি স্পষ্ট করেছিলেন। তিনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন না এবং নাস্তিক হিসেবে পরিচয় দিয়ে এই বলে তার বক্তব্য শেষ করেছিলেন। ঠিক একই সময়ে বিটিএস আরএমকে তার গলায় ক্রস পরা অবস্থায় দেখা গেছে, যা খ্রিস্টান ধর্মের প্রচলিত প্রতীক। সেই সাক্ষাৎকারের পর থেকে ধর্ম সম্পর্কে অভিনয়কারী দৃষ্টিভঙ্গি সম্পর্কিত কোনো সরাসরি আপডেট নেই। নাম্বার দুই, বিটিএস সুগা। সুগা বলেছে সে প্রার্থনা করে। 2016 সালে সুগা টুইটার প্রকাশ করেছিলেন যে তিনি কোনো ধর্মের সাথে অনুমোদিত নয়, তবে তিনি প্রার্থনা করেন। জাপানের একটি পারফরমেন্সের পরে অভিনয়শিল্পী টুইট করেছিলেন, যা মোটামুটি অনুবাদ করে বলেছিল, একজন মানুষ হিসেবে যে দুর্বল সে শক্তিশালী আচরণ করে। আমি আবারও বুঝতে পেরেছি যে আমি নিছকই একজন মানুষ, যদিও আমার কোনো ধর্ম নেই, তবে আমি সেই সময় প্রার্থনা করেছি। শেষ নির্ধারণ করা হয়েছে, তবে যদি শেষ হয় আমার আবেগ এবং আমার হৃদয় পরিবর্তন হয় না। নাম্বার তিন, বিটিএস জিমিন। জিমিন একটি অল বয়েজ খ্রিস্টান স্কুলে পড়ত। যদিও জিমিন তার বিশ্বাসের বিষয়ে সরাসরি কথা বলেননি, আর্মি সদস্যরা অনুমান করেছেন যে গায়কটি কম বয়সে একটি অল বয়েজ ক্যাথলিক বা খ্রিস্টান স্কুলে পড়েছিল। এই ধর্মীয় লালন পালন আজকের সময় অভিনয়কারী বিশ্বাসকে প্রভাবিত করতে পারে। নাম্বার চার, বিটিএস জিন। জিন সম্ভবত কোনো ধর্ম পালন করে না। বিটিএসের সমস্ত সদস্যের মধ্যে জিন সম্ভবত ধর্মকে সবচেয়ে কম উল্লেখ করেছেন। ভক্তরা ধরে নেন তিনি সম্ভবত কোনো ধর্ম পালন করে না। নাম্বার পাঁচ, বিটিএস জেহোব। বিটিএসের জেহোব সম্ভবত কোনো ধর্ম পালন করে না। অবশ্যই তাদের মঞ্চের নামটিতে হোপ শব্দটির সাথে কারো জীবনের কিছু ধর্মের প্রভাব রয়েছে। একটি ওয়েবসাইটের মধ্যে যে হোপ খ্রিস্টান হিসেবে চিহ্নিত করে, তবে কেউ কেউ ধারণা করেছেন যে তিনি হয়তো মোটেই ধর্মীয় নন। যে হোপের বিশ্বাস সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। নাম্বার ৬, কিম তাই হিউং বা বিটিএস ভি। ভি খ্রিস্টান হতে পারে। 17 ম্যাগাজিনের মতে ভি তার ধর্মীয় মতামত সম্পর্কে কখনো সরাসরি মন্তব্য করেননি, তবে নিবন্ধনে বলা হয়েছে কিছু অনুরাগী মনে করেন যে তিনি স্পটিফাই একটি প্লেলিস্ট তৈরি করেছেন, যেহেতু তিনি হিলসংয়ের খ্রিস্টান উপাসনায় গানটি দেখিয়েছেন। ভিকে তার প্রয়াত ঠাকুরদার প্রতি শ্রদ্ধা জানাতেও চিহ্নিত করা হয়েছিল, যার অর্থ এই হতে পারে যে ভি নিজেকে কিছুটা ধর্মীয় মনে করে। নাম্বার সাত, বিটিএস জংকুক। জংকুক একটি খ্রিস্টান ভিত্তিক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এই বিটিএস সদস্য খ্রিস্টান ভিত্তিক একটি উচ্চ বিদ্যালয়ে অংশ নিয়েছিলেন, যেটি সপ্তাহে একবার তার ছাত্রদের জন্য বাইবেল শিক্ষার ক্লাস এবং ধর্মীয় সেবা ধারণ করে। 17 ম্যাগাজিন অনুসারে যদিও জংকুক তার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে সরাসরি মন্তব্য করেননি, তবে লালন পালন তার বিশ্বাসকে প্রভাবিত করতে পারে। তো বন্ধুরা, বিটিএস সদস্যরা যেই ধর্মে পালন করুক না কেন, তারা সকল ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করে। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।